আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই ফলটা কে কে চেনেন বা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি, আমাদের নোয়াখালীর ভাষাটাকে আমরা ডেউয়া বলে থাকি। তো আমার চোখের সামনে পড়লো, তো নিয়ে আসলাম বাচ্চাকে স্কুল থেকে আনার সময়। তো আমি এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে এখন ছিলে নিচ্ছি। ছিলে এগুলিকে আমি ভিতরে যে কাঁঠালের কোষের মতো অনেকটা দেখতে ওটা নিয়ে নিব। নিয়ে এটাকে কেউ পোড়ামরিচ দিয়েও বানাতে পারেন, আবার কেউ লাল গুঁড়ামরিচ দিয়েও বানাতে পারেন। তো যার যার ইচ্ছা, যে যেভাবে খেতে পছন্দ করেন অবশ্যই সেভাবে করবেন। তো আমি এখানে পুরোটাই এখন ছিঁড়ে নিয়েছি। নিয়ে আমি আস্তে আস্তে সবগুলো খুলে নিচ্ছি একটা বাটিতে। খুলে নেওয়ার পরে আমি এটাকে একটু হালকা গোটা গুঁড়ো মরিচ আর একটু লবণ আর একটু সামান্য পরিমাণ টেস্টটা বাড়ানোর জন্য চিনি দিয়ে দিব। তো আমার এখানে সবগুলো খোলা শেষ হয়ে গেছে, আমি এখানে দুইটা নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম লাল মরিচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই বেশি দিবেন। আর টেস্টটা বাড়ানোর জন্য আমি হাফ চা চামচ একটু চিনি দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে চিনি দিবেন, না হয় আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এখন ভালোভাবে একটু মেখে নেব, মেখে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা অবশ্যই জানাবেন যে আসলে আপনারা কার আঞ্চলিক ভাষা এটাকে কী বলে থাকেন আর কার কার পছন্দ। তো এটা তো অনেক দিন পরে পেয়েছি, তাই লোভ সামলাতে পারিনি। আর একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি, যাতে ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি, যে বানানোর সাথে, যে কী বলো বর্তা বলুক বা বানানো বলুক সেটার সাথে। তো আমি এই জন্য মরিচটা আরও একটু বাড়িয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ অনেক দিন পরে চোখের সামনে পড়লো, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তারপর অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেল এবং পেজটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ার একটু অনুপ্রেরণা জাগাবেন এই আর কি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর গুটি গুটি পায়ে যাতে সামনে এগিয়ে যেতে পারি সেই সাপোর্টটুকু করবেন। তো আসসালামু আলাইকুম।